পদ্মা নদীর মতো এত বেশি খরস্রোত পৃথিবীতে আর মাত্র একটি নদীতে রয়েছে, আর সেটি হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের উপর এখন পর্যন্ত কোনো সেতু তৈরি হয়নি, কিন্তু পদ্মা নদীর উপর বাংলাদেশ সেই অবিশ্বাস্য কাজটি করে দেখিয়েছে। পদ্মা নদীর পানির খরস্রোতের মতোই গভীরতাও অনেক। পদ্মার তলদেশের মাটি একেবারে নরম কাদা মাটি, যা গভীর স্রোতের সাথে খুব দ্রুতই সরে যায়। পৃথিবীর প্রায় সব নদীর তলদেশে কিছুটা গভীরে গেলে পাথরের মতো শক্ত মাটি পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, পদ্মার তলদেশে এমন শক্ত মাটির সন্ধান পাওয়া গেছে প্রায় 8 কিলোমিটার গভীরে। এমন একটি নদীকে বসে এনে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু তৈরি করতে পারাটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গর্বের। 40 তলা বিল্ডিংয়ের সমান পাইলিং, 10,000 টনের বেশি ধারণ ক্ষমতার বিয়ারিং আর 14 কিলোমিটার নদীর শাসনে পদ্মা সেতু বিশ্ব রেকর্ড গড়েছে। পদ্মা সেতু নির্মাণে এমন কিছু উপকরণ ব্যবহার করা হয়েছে যা বিশ্বের অন্য কোনো সেতুতে ব্যবহার করা হয়নি। অত্যন্ত ভারী ট্রেন এবং বাস চলাচলের উপযোগী করে তোলার জন্য পদ্মা সেতুর পিয়ারগুলোকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পিয়ারে পরিণত করা হয়েছে। বহুরূপী পদ্মা নদীর তলদেশে পাইলিং করতেও কম বিপাকে পড়তে হয়নি। এক একটি পিলারের নিচের মাটি ছিল এক এক রকম। শেষ পর্যন্ত মাটির 120 থেকে 128 মিটার, অর্থাৎ একটি 40 তলা বিল্ডিংয়ের সমান গভীরে গিয়ে পাইলিং করতে হয়েছে। পৃথিবীর অন্য কোনো সেতু তৈরিতে এত গভীরে গিয়ে পাইলিং করতে হয়নি। পাইলগুলোকে মাটির গভীরে পৌঁছানোর জন্য যে পরিমাণ শক্তি সম্পন্ন হ্যামারের প্রয়োজন ছিল, সে ধরনের হ্যামার পৃথিবীতে ছিল না। তাই পদ্মা সেতুর জন্য পৃথিবীর সবচেয়ে বড় হ্যামার অর্ডার দিয়ে বানানো হয়েছিল, যা পৃথিবীতে রেকর্ড সৃষ্টি করেছে। পদ্মা সেতুর পিলারের উপর 10,500 টন সহনশীল ফিকশন পেন্ডুলাম বিয়ারিং বসানো হয়েছে। পৃথিবীতে এর আগে কোনো সেতুতে এমন বড় সক্ষমতার বিয়ারিং ব্যবহার করা হয়নি। রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পে টিকে থাকার মতো করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। ভূমিকম্প বিয়ারিং টেস্টিং করার জন্য চীন থেকে আমেরিকায় নিয়ে যেতে এবং আসতে শুধু প্লেন ভাড়ায় খরচ হয়েছে 2 কোটি টাকা। বিশ্বের সবচেয়ে বড় ক্রেন ব্যবহার করে রেকর্ড সৃষ্টি করেছে পদ্মা সেতু। পিলারের উপর স্প্যান বসাতে যে ক্রেনটি ব্যবহার হয়েছে, সেটি আনা হয়েছিল চীন থেকে। প্রতি মাসে এর ভাড়া বাবদ গুনতে হয়েছে 30 লাখ টাকা। 3.5 বছরে মোট খরচ হয়েছে 12 কোটি 60 লাখ টাকা। বিশ্বে প্রথম কোনো সেতু তৈরিতে এত দীর্ঘদিন ক্রেনটি ভাড়ায় থেকেছে। পদ্মা সেতু তৈরির মতোই আরেকটি চ্যালেঞ্জিং ছিল নদী শাসন। পদ্মা নদী প্রতি মুহূর্তে তার স্রোতধারা পরিবর্তন করে, তাই রেকর্ড পরিমাণ নদী শাসন করেই বাগে আনতে হয়েছে পদ্মাকে। নদীর 2 প্রান্ত মিলিয়ে 14 কিলোমিটার নদী শাসন করতে হয়েছে, যার 1.6 কিলোমিটার মাওয়া প্রান্তে ও 12.4 কিলোমিটার জাজিরা প্রান্তে। এই নদী শাসনে খরচ হয়েছে 9,400 কোটি টাকা। পদ্মা সেতু নির্মাণে কংক্রিট এবং স্টিল উভয়ই ব্যবহার করা হয়েছে। বিশ্বে আর কোনো সেতু নির্মাণে কংক্রিট এবং স্টিল একসঙ্গে ব্যবহার করা হয়নি। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।